আজকে আমরা আবারও ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে 383টা শূন্য পদে যে নতুন ভ্যাকেন্সি রেটের ডিটেলস এসেছে আমরা আলোচনা করব। এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি আপনার যদি ইন্টারেস্ট থাকেন এই সেক্টরে তাহলে আপনি ভিডিওটাকে লক্ষ্য রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায়। তো এক্ষেত্রে এই নতুন নোটিফিকেশনের যে সমস্ত বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। এক্ষেত্রে মিনিস্ট্রি অফ ডিফেন্সের 36 ফিল্ড অ্যামুনিশন ডিপোর্ট থেকে এসছে, আমরা দেখে নেব প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করেছি। এক্ষেত্রে যে বিষয়টা প্রথমে রয়েছে পোস্ট নিয়ে আমরা যদি দেখি, ট্রেডসম্যান মেট LDC, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট MTS এবং ফায়ারম্যান ড্রাফটসম্যান নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ রয়েছে 383টার মতো। অ্যাপ্লিকেশন মোড থাকবে অফলাইন, জব লোকেশন থাকবে অল ইন্ডিয়া, সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারেন। যোগ্যতার মধ্যে বলবো 12 পাস 10 পাস থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এজ লিমিট 18 থেকে 25, 28 এবং 30। যখন ডিটেলসই আসবে তখন আমরা হয়তো সেগুলো আমরা লক্ষ্য করতে পারবো। লাস্ট ডেট থাকবে যখন ওই এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এটা পাবলিশড হবে, রিসেন্টলি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে সেটাকে আসার যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি। এর থেকে আমরা বললাম যে রিসেন্টলি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে আসলেই 21 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এবং আপনাদের জন্য বলবো আবারও, যদি চান আপনারা এই সমস্ত জব অ্যাপ্লিকেশন করতেন, যদি চান আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশন সংক্রান্ত ভিডিও তৈরি করে, তাহলে আপনারা অবশ্যই ভিডিও নিচে কোন কোন আমরা সেই নিয়ে ভিডিও তৈরি করবো। যখনই আসবে তার সাথে সেটা ভিডিও তৈরি করে দেবো। শূন্যপদ 383টার মধ্যে ট্রেডসম্যান মেটে থাকবে 227টার মতো, LDC থাকবে 9টার মতো, MA-তে থাকবে 60টার মতো, MTS-এ থাকবে 38, ফায়ারম্যানে থাকবে 86 এবং ড্রাফটসম্যানে 6টা। যোগ্যতার মধ্যে প্রথম ট্রেডসম্যান মেটে 10 পাস, LDC-র মধ্যে 12 পাস, মেডিকেল অ্যাসিস্ট্যান্টে এবং এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে অ্যাপ্লিকেশন নাও করতে পারেন কারণ ডিপ্লোমা প্রয়োজন পড়বে, MTS-এ 10 পাস, ফায়ারম্যান 10 পাস থাকবে। এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 এবং OBC বা ST জন্য ছাড় দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি নীল থাকবে কারণ এটা অফলাইন অ্যাপ্লিকেশন হবে। সিলেকশন প্রসেস একটু বলবো আপনাদের, এইগুলোর উপর লক্ষ্য রাখতে হবে কারণ এর মাধ্যমে রিটেন টেস্ট আপনাদের হবে। প্রশ্ন আসছে, ক্যান্ডিডেটরা যখন আমাদের ভিডিওটাকে ওয়াচ করবে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পেয়ে যান ভিডিও ডিসক্রিপশনের মধ্যে, আমরা সেটাকে অ্যাটাচ করার চেষ্টা করব। তবে ডিটেলসও এখন অফিসিয়ালি সম্পূর্ণ নতুন নোটিফিকেশনটা আসেনি, যখনই আসবে আমরা ভিডিও ডিসক্রিপশন সেটা অ্যাটাচ করে দেবো। এবং আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে আপনি পোস্ট অফিসে সেটা সেন্ড করবেন তাও আমরা তুলে ধরবো। যখনই অফিসিয়াল নতুন নোটিফিকেশনটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে আসবে, জাস্ট এটা হচ্ছে একটা ড্রাফট, আমরা আলোচনা করবো সেই নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আজকে ছোটো নিবন্ধ ছিল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কোন করবেন। দেখা আগম ভিডিওতে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।